আমার নেতা তোমার নেতা অরিক চৌধুরী জিনা বাদ। দলবদল অব্যাহত মুর্শিদাবাদে। বুধবার তৃণমূল এবং বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী যোগ দিলেন কংগ্রেসে। এদিন বিকেলে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের অন্তর্গত কুমারপুর সুজাপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগদান করেন কয়েকশো কর্মী। এদিনের কর্মসূচিতে অধীর চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন বেলডাঙ্গার প্রাক্তন বিধায়ক সফিউজ্জামান শেখ, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য নেতৃত্ব। তারা মানুষের টাকা মেরে খাওয়ার কারণে তাদের জেল খাটতে হচ্ছে, আর কিছু পারি আর না পারি কেউ তো এটা বলতে পারবে না যে কংগ্রেসের লোক তোমরা চুরি করে খেয়েছো, বলার ক্ষমতা নাই কাউরি, আমরা সে কাজ করি না। সাগর দিঘি আমাদেরকে এই মুর্শিদাবাদে পথ দেখিয়েছে, বেলডাঙ্গা শুধু অপেক্ষায় ছিলাম আমরা, শুধুমাত্র আমাদের দাদার অপেক্ষায় ছিলাম যে উনি কবে দিল্লি থেকে ফিরবেন এবং কলকাতার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম সেরে কবে ফিরবেন। আজকেই উনি ফিরেছেন, আজকে ফিরেই আমাদেরকে বলেছেন আমরা তার নির্দেশ মতো এই বেলডাঙ্গা ব্লকে বিভিন্ন অঞ্চল থেকে আজকে প্রায় 2500 তৃণমূলের সক্রিয় কর্মী আজকে আমাদের এই বেলডাঙ্গা ব্লক কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী দিনে তারা শপথ নিলেন যে এই পঞ্চায়েত এবং ব্লককে তারা আবার যাতে কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে আসতে পারেন।